হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব বন্দে ভারত নামে এক নতুন প্রযুক্তির নতুন প্রজন্মের জন্য এক বিশেষ ট্রেন, এটা সম্পর্কে বিশেষ কিছু অজানা তথ্য যা আমাদের জানা দরকার। প্রথমত, কোনো দেশের উন্নয়ন বা অর্থনৈতিক উন্নয়ন বোঝার একমাত্র উপায় হতে পারে সে দেশের চাকার গতি কতটা দ্রুত চলে সেটা দেখেও নির্ভর করা যায়। যদিও চীন, জাপানের মতো উন্নত উন্নয়নশীল দেশগুলো বর্তমানে তাদের বুলেট ট্রেনের মতো দ্রুত গতিসম্পন্ন ট্রেন চালিয়ে নিজেদের প্রযুক্তিবিদ্যা এবং অর্থনৈতিক উন্নয়নের প্রমাণ দিয়ে রেখেছে বিশ্বের কাছে, বর্তমানে ভারতও দ্রুত গতিসম্পন্ন ট্রেনের শুভারম্ভ করেছে। এই বন্দে ভারতের মতো উচ্চ প্রযুক্তিসম্পন্ন ট্রেনের যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। 2022 বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা করা হলো। এবার জানা যাচ্ছে আগামী বছরের শুরুর দিন অর্থাৎ 1 জানুয়ারি থেকে ট্রেনটি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে। তাই বন্দে ভারত ঘোষণা হওয়ার পর থেকে অনেক উৎসুক হয়ে পড়েন যে এই ট্রেনের ভাড়া ব্যাপারে, তাহলে ঠিক কত টাকা ভাড়া লাগছে। ট্রেনের 2 ধরনের টিকিট রয়েছে, প্রথমটি হলো এক্সিকিউটিভ ক্লাস আর অন্যটি হলো চেয়ার কার। এই 2 শ্রেণীর ভাড়া ভিন্ন ভিন্ন। এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া হচ্ছে 3,250 টাকা আর চেয়ার কারের জন্য দিতে হবে 1,869 টাকা। প্রসঙ্গত, ট্রেনের সমস্ত বিলাসবহুল সুবিধা উপলব্ধ রয়েছে এক্সিকিউটিভ ক্লাসের জন্য। সেখানে আবার 180 ডিগ্রি ঘূর্ণায়মান আসনও রয়েছে। মোট 1,128 জন যাত্রী নিয়ে এই ট্রেন ভ্রমণ করতে পারে। প্রাথমিক পর্যায়ে ট্রায়াল রানেও কামাল করে দিয়েছে এই বন্দে ভারত। 8 ঘন্টার বহু আগেই সেটি হাওড়া পৌঁছে গিয়েছে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। আজ আবার ট্রেনের খাবার মেনুও সামনে এসেছে, সেও এক এলাহি ব্যাপার। প্রসঙ্গত, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে মোট 3টি জায়গায় ট্রেনটি থামবে। প্রথমে জানা যায় যে ট্রেনটি বোলপুর এবং মালদা টাউনে দাঁড়াবে, কিন্তু পরে জানা যায় যে ফারাক্কা জংশনও এটি দাঁড়াবে।